অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে হলো তোমাদের, নাও নাও এটা ধরো তো। শুতে তোমার আর কতক্ষণ সময় লাগবে? এই তোমার এক্ষুনি হয়ে যাবে। আরে তাড়াতাড়ি হাতটা চালাও, ছেলের বাড়ির হলুদ তো আবার মেয়ের বাড়িতেও পাঠাতে হবে, তাই না? এদিকে দেরি হলো ওদিকেও দেরি। আরে জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, বিশুরও গায়ে হলুদ। হ্যাঁ কত বড় হয়ে গেল বিশু, কিন্তু জানো তো বিশুর এই ছেলে মানুষের রাগটা এখনো কমেনি। এই বিয়ের জল পেটে পড়লেই দেখবে আপনি আপ বড় হয়ে গেছে, তখন তো বুঝবে বিয়ের কি মজা না। শাদি কা লাড্ডু জো খায়া ও ভি পছতায়া, ও ভি পছতায়া, ও ভি পছতায়া। তবে হ্যাঁ বিশুর দোকানে রাজা চাজা সবজি খেয়ে না একেবারে সুস্থ হয়ে যাবে। দেখো মাছ এসে গেছে, মিষ্টি এসে গেছে, তত্ত্বে যাবে তো এগুলো? হ্যাঁ সে তো যাবে, কিন্তু এগুলো নিয়ে যেতে তো আরো লোক লাগবে রে। দেখেছো আমি এটা খেয়ালই করিনি, বাজারে দেখা হলো, আসতে বললে ভালো করতে, ভালো করতে তো ওইদিকে রেখে দাও। তরুণ সাবধানে রাখো বাবা, সাবধানে। শোনো বাবা, লোক তো কোথা থেকে পাবে আমি জানি না, সেসব তোমার ব্যাপার, তুমি ঠিক করো। আমি দেখ না এরা এখনো কিচ্ছুটি করছে না, কখন গায়ে হলো তবে বলো দেখি। এবার দেখবি বিয়ে, বিয়েতে যাবে বলে সব একখানি সন্ধ্যেবেলা সাজতে বসবে। মা আমাকে এত তাড়াহুড়ো কেন দিচ্ছ বলো তো? তোমার আদরের বৌমা সে কোথায়? কোথায় তো বৌমা, বৌমাই আসেনি, বৌমা নালে কি করে হবে বৌমা? নীরা এইটুকু সম্মান দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ একটা শুভ দিন বিশু, আজকে ওকে আর এত বকাবকি করিস না। হ্যাঁ চল 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 চল, বৌমাকে ধরে পিড়িতে দাঁড় করা। তোমরা সব নিয়ম কানুন সব ভুলে যাচ্ছ নাকি? দাঁড়িয়ে কি করবে, এখানে তো চারজন এও রয়েছে, পাঁচজন তো দরকার। শুধুমাত্র কুসংস্কার, বিশ্বাস করে কিচ্ছু হবে না। না শোনো, বড় বাড়ি থেকে মেয়ে নিয়ে আসছি, নিয়ম কানুন ঠিক যেমন তেমনটা মানতে হবে, মানতেই হবে। নিয়ম কানুন আমি সব মানবো, কিচ্ছুটি ছাড়বো না। মা মা মন, মা তোমরা কোথায় গেলে? মা ওই তো, কি হয়েছে এটা, কি এরকম চিৎকার করছিস কেন? বাড়িতে তো একবারে কাকচিল বসার উপায় নেই, কি হয়েছে? তোমরা কোথায় গেছিলে গো? এই আমরা একটু দোকানে গিয়েছিলাম। তুই এরকম সকাল সকাল পাঞ্জাবি পরে রেডি, কি ব্যাপার? তোমার রেডি হবো না? হ্যাঁ কি বলো গো, হ্যাঁ বিশুর গায়ে হলুদে যেতে হবে তো নাকি? হ্যাঁ আমাদের পর নয় তাই না? বিশুর গায়ে হলুদের অনুষ্ঠানে তো আমাদের সকাল থেকে থাকা উচিত তাই না? কে বোঝায় এই ছেলেকে? আচ্ছা তুমি কেন বোঝাচ্ছ বলো তো আমাকে? আচ্ছা দেখো একটা বিয়ে বাড়িতে তো প্রচুর কাজকর্ম থাকে, আমি না হয় ওদের কাজে একটুখানি হেল্প করবো। আর তুমি একটা জিনিস বলো, তোমার শুধু শুধু অতিথির মতো রাত্রিবেলা খেতে যাওয়া যায়? হ্যাঁ যা ভালো বুঝিস তাই কর, যা তাহলে। এই মন মন তুমি এখন রেডি হওনি কেন? যাও রেডি হয়ে নাও। তুই যাবি যা, বৌমাকে ব্যাপারটা জিজ্ঞেস কেন? বৌমা এটা এটা হয় নাকি মন যাবে না সেটা হয় নাকি? দেখো এরকম একটা শুভ অনুষ্ঠানে তো স্বামী স্ত্রী একসঙ্গে যাওয়া উচিত তাই না? না গায়ে হলুদে স্বামী স্ত্রী একসঙ্গে যাবে এমন কোনো কথা নেই, আর তোরই তো যাওয়ার কথা না, তাও তুই যেতে চাইছিস, কিন্তু বৌমা যাবে না। না না মা এটা হয় না, এটা হয় না। এই মন 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 তুমি যাও, তুই যাও যাও। না মা তো ঠিকই বলেছেন,
তোমার যাওয়ার হলে যাও, আমার যাওয়ার একটু ইচ্ছে নেই। আরে এমন, ঠিক আছে একজন তো হয়ে গেল, তাহলে বাকি চারজন না, তোমরা চারজন তাড়াতাড়ি ছাড়ো। আসলে কি বলতো, আমার মনে হয় এই গায়ে হলুদটা ওর ঠিক সহ্য হলো না, ওই জন্যে মানে বাড়ি চলে গেল বোধহয়। আসলে কি বলতো, মন তো প্রেগনেন্ট, ওর হয়তো এইসব শাকগুলোর আওয়াজটা ঠিক পছন্দ হচ্ছিল না, ওর অসুবিধা হচ্ছিল হয়তো, তাই কাউকে না বলে চলে গেল। তোমার আনন্দটা মাটি করতে চাইনি তাই তোমাকে বলিনি আর কি। দিদি তুমি বলছো বটে, কিন্তু আমি সত্যি মন থেকে মেনে নিতে পারছি না, মন আমাকে না বলে চলে গেল। ওই দেখো তোমার আবার কি হলো, যাও ওকে চানে বসাও, দেরি হয়ে যাচ্ছে তো। সোনা হলুদের বাটিটা তত্ত্ব যাবে, কিন্তু সামনে শুনে রাখবি। যাও 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 বৌমা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ নে নে, বসো 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 বসো। অনেক দেরি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়তে দেরি করো বাবা, ওখানে ওরা চিন্তা। হ্যাঁ রে, এত লোকজন নেই একদম, এত কিছু নিয়ে যাবি কি করে? লোকজন তো চাই, কিন্তু আমি তো যাবো মদনের লাভ, বিকজ এইসব ইম্পর্টেন্ট জায়গায় আমি না গেলে তো কাজ হবে না। না না লাগবে, নিয়ে যাব, লাগবে তো। হ্যাঁ যাও যাও সঙ্গে যাও, তুমি না গেলে কি করে হবে? বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। দেখুন সেই জন্যই তো আমার আশা, আর বিয়ে বাড়িতে লোক বলে প্রয়োজন হয়, নিজেদের মধ্যে একটু সাহায্য না করি কি করে হবে? চলো 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 মন হঠাৎ গায়ে হলুদ দিতে গিয়ে চলে গেল কেন? তার মাসিমাই বা কেন বললো যে মন আর থাকতে না পেরে চলে গেল? না, মনকে জিজ্ঞেস করে আমাকে জানতে হবে ব্যাপারটা। মা ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না, ইন্দ্রর সাথে আমার ফোনে কথা হলো, বললো সবকিছু তাড়াতাড়ি হয়ে যাবে,
মুশকিল হলো বলতো, এরপর তো মেয়েটাকে স্নান সারতে হবে, কোনো সাজানো লোক চলে আসবে, এ তো দেখছি সবই দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি একবার বাইরে থেকে দেখে আসছি। হ্যাঁ দেখ দেখ। আরে এই তো সবাই চলে এসেছে, এই দাঁড়াও তোমরা। হ্যাঁ মা, সবাই চলে এসেছে। এই তোমরা শিগগিরই এসো, শাক ভাজা উলো দাও। ওশিলা, এ কি করেছো? তুমি তো বললে কিছু মুখে দিয়ে যেতে, তো এলাহি ব্যাপার। দেখুন স্যার, আপনারা যখন রাতে আসবেন না, তখন না হয় দুপুরেই সামান্য কিছু খেয়ে যান, বসুন না। বসুন বসুন। হ্যাঁ বস বস মা। ও বাবা, এখানে এভাবে পাত পেরে খেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি ফিরলে তো তাড়াতাড়ি পড়তে বসতে পারতাম। দেখ শুভ দিনে এটা দেখতে ভালো লাগে না, আমরা তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরে যাব। আমি কিন্তু শুনতে পেয়েছি ঝিনুক। আচ্ছা ঝিনুক, এখন যদি তুমি বাড়ি চলে যেতে তাহলে তো খেতে বসতেই হতো, তাতে যা সময় লাগতো অন্তত সেই সময়টা আমাকে দাও। দারুণ বলেছো। শোন না, শিলা যখন এত করে বলছে খেয়েই যাব। ঠিক আছে স্যার, আপনি বসুন, আমি আসছি। এই তো তৃষা। স্যার এই আমার বোন তৃষা। ও, আর ইনি হলেন ইন্দ্রের শ্বশুরমশাই অঞ্জন স্যার, আর এরা হলো স্যারের সবচেয়ে বড় মেয়ে তিথি আর সবচেয়ে ছোট মেয়ে ঝিনু। এই থাক 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 থাক, আশীর্বাদ করি মা, সুখী হও, সুখে সংসার করো। আপনার মেজ মেয়ে নীরাদির সঙ্গে আলাপ হয়েছে। ও আচ্ছা, আমার কিন্তু নীরাদিকে খুব ভালো লাগে। বাহ, শুনে খুব আনন্দ লাগলো। তা তুমি পড়াশোনা করো তো? হ্যাঁ কলেজে। বাহ, বিষয়ও খুব ভালো ছেলে, তোমাদের বিয়ের পর তোমার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটবে না আশা করি। ঠিক আছে স্যার, আপনারা দাঁড়ান, আমি আসছি। ভাই বলছি, স্যারদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ বলছো বটে মন, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারি না, আমার সত্যি ভালো লাগতো, কিন্তু আমি পারছি না মন বিশ্বাস করতে। তাতে আমার তো কিছু করার নেই। জানো তো মন, এটা খুব মজার ব্যাপার, আমি কখনো বিশুকে নিয়ে কখনো রানাদাকে নিয়ে তোমাকে সন্দেহ করেছি, কিন্তু তোমার আসল ভালোবাসা যে আবি সেটা আমি ভাবতেও পারিনি। আমি আমি যেটা যত ভাবছি না তত তত আমার মাথাটা ফেলে যাচ্ছে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না মন। রবি, কেন অহেতুক সন্দেহ করছো? অহেতুক সন্দেহ করছি না আমি, অহেতুক সন্দেহ করছি না আমি, মন আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমার চুল ছিটছে হচ্ছে মন। এবং বলো না আবিরটাকে, আবিরটাকে বলো না, কেন বলছো না তুমি, বলো না আবিরটাকে, বলো না আবিরটাকে। এ আমাকে কি পরীক্ষায় ফেললে ভগবান, আমি রবিকে কি করে আবিরের কথা বলবো, লোক জানা জানি হয়ে গেলে তো প্রীতির সংসারে আবার অশান্তি আসবে। এই মন, এই বলো বলো বলো, চুপ করে আছো কেন বলো? রবি আমি তো বারবার বলছি চুপ করো। আমাকে আমাকে চুপ করাচ্ছে কেন? এই মনে তুমি আমাকে চুপ করতে বলছো কেন? হ্যাঁ তার মানে ডাল মেকুশ কালায়। হ্যাঁ শোনো, আমি চুপ করে গেলে জগৎ সংসার চুপ করে থাকবে না, কিন্তু যেই মানুষটার কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে জগৎ সংসার কি বলবে? এই অস্তিত্ব নেই মানে কি, অস্তিত্ব নেই মানে কি? হ্যাঁ ওই যে ওই ছেলে ছেলে ছেলেগুলো কি বললো? হ্যাঁ ছেলেগুলো আবির কথা বললো, তার মানে ওদের কি মাথা খারাপ? ওদের মাথা খারাপ নয়, তোমার মাথা খারাপ। আমার আমার মাথা খারাপ? এই মনে তুমি কি বললে আমার মাথা খারাপ? তুমি এটা বলতে পারলে তুমি আমার কষ্ট কষ্টটা বোঝো না মন, তো তুমি আমার কষ্টটা বোঝো না, কি গো বলো না তুমি কষ্ট। আমার বউ আমার কষ্ট বোঝে না, আমার বউ আমার কষ্ট বোঝে না, আমার বউ আমাকে মাথা খারাপ বলে। আমি আমি কাকে বললো দুঃখের কথা, আমি কাকে বললো আমার দুঃখের কথা? আমার তো এই মন তোমার তো আবির আছে বলো, তুমি তো আবিরকে সব কথা বলতে পারো, আমার তো কেউ নেই মন, আমি আমি তো একা বলো, তাই না? আমি 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 কাকে বলবো আমার দুঃখের কথা? আমি 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 কাকে বলবো আমার দুঃখের কথা? আমি তো একা, আমি কাকে বলবো আমার দুঃখের কথা? কি হয়েছে বৌমা, রবি এরকম কাঁদতে কাঁদতে চলে গেল? আমি জানি না মা, আমি জানি না রবির কি হয়েছে,
আমি ওকে কি করে সামলাবো? শুধু একটা কথা বুঝতে পেরেছি, রবির অবস্থা আগের চেয়েও খারাপ। মা, ও কি বদ্ধ উন্মাদ হয়ে যাবে? মা বলুন না, মা বলুন না। না 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 বৌমা, সব ঠিক হয়ে যাবে, দেখো। আরে আর কত দেরি করবে, চলে এসো, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। গপ্প করছিস? রেডি হয়েছিস তো নাকি? আরে বিয়ের তো একটা লগ্ন বলে ব্যাপার আছে নাকি? আরে মন্দিরা কোথায়? মন্দিরা? হ্যাঁ মন্দিরা কি লাগবে তো, সব নিয়ম কানুন গুলো সারতে হবে। শোন আমি ওদিকে যাই, ওই গাড়িতে গিয়ে দেখি তত্ত্বটত্ত্ব গুলো সব ঠিকঠাক উঠলো কিনা, কেমন? মা 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 ওদিকে সব নিয়ম কানুন গুলো দেখতে হবে তো তোমাকে। বাপু নিয়ম কানুন এখনো বর নিতে কেউ এলো না। ইন্দ্র ইন্দ্র ও বিশু না, ওই বরের সাজুগুজু করে লজ্জা পাচ্ছে। আমি গিয়ে দেখাতে দেখাতে আমি কিন্তু এই অসভ্যতা একদম সহ্য করবো না বলে রাখছি। তাই না? তুমি অসভ্যতা সহ্য করবে, তোমার কোনো অসভ্যতা আর আমি সহ্য করবো না। তোমার লজ্জা লাগে না? নিজের বউ থাকতে একটা অন্য মেয়ের সাথে তুমি প্রেম করো? এই 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 তুমি কাকে কি বলছো? না একদম আমাকে নিজের ফ্যামিলির লোকের সাথে গুলিয়ে ফেলবে না। মানে কি বলতে চাও? আমি এটাই বলতে চাই যে আমি তোমার দাদার মতো নই যে একজনকে বন্ধু পরিচয় দিয়ে বাইরে তার সাথে ফুর্তি করব। বোন আমার সত্যিকারের বন্ধু। বন্ধু কি বন্ধুত্ব নমুনা তা তো দেখতেই পেলাম নিজের চোখে, কখনো জড়িয়ে ধরছে, কখনো চুমু খাচ্ছে, এটা নাকি আবার বন্ধুত্ব? দাঁড়া, এই ও যদি এখান থেকে বেরিয়ে না যায় তাহলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো। বেশ সোনা, আমি সত্যি চাই না আমার জন্য তোমার ফ্যামিলিতে কোনো রকম সমস্যা হোক, কোনো অশান্তি হোক। তোমাকে দাঁড়াতে হবে না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এই মোনা 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 তুমি যেও না, থাকো থাকো, তুমি তোমার সন্দেহ নেই, আমি চললাম। শাকনি কাঁদিস না, ভালো থাকিস বোন। শ্বশুরবাড়িতে ভালো হয়ে থাকিস মা, সবার সঙ্গে মিলেমিশে থাকিস। শান্ত হ মা, এত কাঁদলে তো শরীর খারাপ করবে। মাসিমা আপনি এত দুশ্চিন্তা করবেন না। মুখে বলল, মনে মনে তো চিন্তাতে কি যায় মা, মা তো জন্ম থেকে মেয়েটাকে এতটা বড় করেছি, ছেড়ে দিতে বড় কষ্ট। ঋষা খুব ভালো থাকবে আমি জানি। তুমি তো জানতে বিয়ের পর আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে, জানতে না? তুমি তো সব ঠিক করে দিয়েছো,
এখন কষ্ট পেলে চলবে? জানতাম তো, সব জানব না কেন, কিন্তু জানা আর সেটা নিজে বুঝতে পারা তোমার আলাদা। মা, এবার তো বোনকে যেতে দাও। ইন্দ্ররা আর কতক্ষণ অপেক্ষা করবে? আরে না না শিলাদা, আজকের দিনে অন্তত অপেক্ষা করতে অসুবিধা নেই। আমাদের এই নিয়মটাই খারাপ জানো তো, বিয়ের পর মেয়েরা কেন নিজের বাড়ি ছেড়ে চলে যাবে পর্যন্ত? কারণ উল্টো নিয়মটা এখনো চালু হয়নি, যেদিন চালু হবে দেখবে মেয়েরাই ছেলেদের বিয়ে করে বাড়ি নিয়ে আসছে। মেয়েদের বিয়ে হলো চিন্তা, আবার না হলো চিন্তা, বাড়িতে বসিয়ে রাখলো মা বাবার কষ্ট হয়, আবার আবার ছেড়ে দেওয়ার সময় বড় কষ্ট হয়। মা তুমি আর কেঁদো না, তুমি এভাবে কাঁদতে থাকলে তৃষা খুশি মনে যেতে পারবে বলো? আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আমার আমার বোনেদের বিদায়ের সময়ও তো আমার বাবাও ঠিক এই একই ভাবে কেঁদেছিলেন। আমি আমার দিক থেকে আপনাকে কথা দিচ্ছি, তৃষা আমার বোনের মতোই আমার পাশে থাকবে, ভালোবাসা দিয়েই আমি ওকে দেখে রাখবো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, তোমার কথায় মনটা অনেক হালকা লাগছে। সত্যি তোমার দায়িত্ব জ্ঞানের প্রশংসা না করে আমি থাকতে পারছি না মা। বৌদি আমার আরেক মা, তৃষাকে বৌদি মায়ের ভালোবাসা দিয়েই রাখবে, আপনি একদম চিন্তা করবেন না, আর আমি আছি তো। সেটা আমি জানি বাবা, তুমি আছো। আরেকটা কথা, আপনার যখন মন চাইবে শিলাদাকে নিয়ে আমাদের বাড়ি চলে আসবেন, নিজের মেয়েকে দেখে যাবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবেন, ঠিক আছে? শিলাদা তোমরা সবাই যাবে কিন্তু। মাসিমা, মেয়ে শ্বশুর বাড়ি ভেবে কিন্তু পিছপা হবেন না, যখন ইচ্ছে তখনই চলে আসবেন। মা, তোমাদের যা নিয়ম কানুন বাকি আছে সব পালন করো। মাকে সাবধানে রাখিস। মা এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে, এসো চলো দিদি। শালটা মায়ের আঁচলে দিয়ে বল, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম। বল তৃষা, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম। মা তোমার সব ঋণ শোধ করে দিলাম। অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।